পর্যায়ে আপনাদের সামনে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বাংলার আগামী হযরতগণের মধ্যে থেকে এক উজ্জ্বল নক্ষত্র আলেম কোন শিরোমণি হযরত আল্লামা আব্দুল বাসিত খান সাহেব তা আমার দরকার হোক। হযরতকে তার আলোচনা পেশ করার জন্য মাহফিল কর্তৃপক্ষের পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون وقال صاحب القرآن صلى الله عليه وسلم يا فاطمة أنقذي نفسك من النار وقال سيد الأنام صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محبت جرأ وجبلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله. صدر محترم অধ্যকার ঐতিহ্যবাহী বারোই পাড়া তাজকিরাতুল বানাত বালিকা মাদ্রাসা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, বিভিন্ন দিনী মাদারিস থেকে আগত নূরে চশমা আজিজ তালাবা, বিভিন্ন গ্রাম মহল্লা এবং দূর দারাজের এরিয়া থেকে সমাগত সম্মানিত সুধী, সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে আলী শানে লাখো কোটি শুকর, যে মহান সত্তা আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকে মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার সকল ঝামেলা থেকে মুক্ত করে দিনের নিসবতে কোরআনে পাকের মহাব্বতে জান্নাতি আয়োজনে সাম্প্রতিককালের শ্রেষ্ঠ মানুষ ওলামায়ে কেরামের সান্নিধ্যে বিশ্বের শ্রেষ্ঠ গ্রন্থ কোরআনুল করিমের আলোচনার বরকতপূর্ণ ইজলাসে আমাদেরকে হাজিরির সুযোগ দিয়েছেন সে মহান মহিয়ানের দরবারে আমরা সকলেই শুকরগুজার হচ্ছি। জবান খুলে ভক্তি সহকারে মহাব্বত নিয়ে দিল থেকে আবেগের সাথে উচ্চ কণ্ঠে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা সম্ভবত কবলাল আসর অথবা বাদাল আসর থেকেই দেশের খ্যাতিমান হযরত উলামা মাশায়েখদের জবান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিনী দিক নির্দেশনামূলক আলোচনা শুনতে শুনে আসছেন। মাহফিলের এ পর্যায়ে আল্লাহ পাক আমাকে আপনাদের খেদমতে উপস্থিত করে দিয়েছেন। আমিও মহান মালিকের উপরে পূর্ণ আস্থা রেখেই তাঁর কালামে মজিদের সুরাতুত তাহরিমের ৬ নম্বর আয়াতে করিমা তেলাওয়াত করেছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আহাদিসে মোবারকা থেকে দুইখানা হাদিসও পড়েছি। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দেন, তার দয়া যদি সামিল হাল হয়, তিলাওয়াতকৃত আয়াতে করিমা এবং পঠিত হাদিস দ্বয়কে সামনে নিয়ে অল্প সময়ে গুরুত্বপূর্ণ কিছু দিনই আলোচনা পেশ করব। আপনারা দোয়া করেন যাতে করে মহান মালিক আমাকে তথ্য সমৃদ্ধ এখলাসপূর্ণ আজকে মুসলিম উম্মার প্রয়োজনে অতীব জরুরি দিনই আলোচনার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, আমি দুইটা পদ্ধতিতে আলোচনা করে থাকি, কখনো বিষয়ভিত্তিক, কখনো সূরা বা আয়াত ভিত্তিক। আমার অধিকাংশ বয়ান বিষয়ভিত্তিক। আজকে আমি বিষয়ভিত্তিক আলোচনা করব না, আজকে সূরাতুত তাহরিমের ৬ নম্বর আয়াতে করিমাকে সামনে নিয়েই আলোচনা করব। আজকের আলোচনা আয়াত ভিত্তিক। যেহেতু আজকের আলোচনা আয়াত ভিত্তিক, সঙ্গত কারণেই তিলাওয়াতকৃত আয়াতে করিমা এবং পঠিত হাদিস দ্বয়ের তর্জমা দিয়ে আলোচনা শুরু করলেই সবচেয়ে ভালো হবে। কোরআনে হাকিমে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বিশেষ এক শ্রেণীর মানুষদেরকে অত্যন্ত মায়াবী আন্দাজে সম্বোধন করে ওয়ার্ডার করেছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজেদেরকে এবং নিজের পরিবারকে আগুন থেকে বাঁচাও। কোন আগুন? ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যে আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর। এ আগুনের পোড়ানোর কাজে নিয়োজিত থাকবে কারা? আল্লাহ পাক বলেন, আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। এ আগুনের দহনের কাজে নিয়োজিত থাকবে কঠিন সঙ্গে দিল, শক্ত দিলের ফিরিস্তা, সাংঘাতিক শক্ত দিলের ফিরিস্তা।
মালিক যে পদ্ধতিতে যাকে আজাবের জন্য অর্ডার করবেন তারা সেই পদ্ধতিতে তাকে শাস্তি দিতেই থাকবে। মালিকের হুকুমের কিঞ্চিত এদিক সেদিক করবে না যারা। এটি হচ্ছে তেলাওয়াতকৃত আয়াতে কারিমার সরল তর্জমা। আমি যে হাদিস পড়েছি এ হাদিসের ভিতরে প্রথম হাদিসে নবী আলাইহিসসালাম তার সবচেয়ে প্রিয় কলিজার টুকরা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সম্বোধন করে বললেন, ও মা ফাতিমা, আমার মেয়ে, আনকিদি নাফসাকি মিনান নার, তুমি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আর একটা হাদিস পড়েছি সেখানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে যাদের সাথে সাদৃশ্য অবলম্বন করবে, অন্য হাদিসে আছে যে যাকে মহাব্বত করবে তার সাথে তার হাসর হবে। সম্মানিত হাজিরিন, এ হলো তেলাওয়াতকৃত আয়াতে কারিমা এবং পঠিত হাদিস দ্বয়ের সরল তর্জমা। কোরআনে পাকে আল্লাহ পাক কি বলেছেন কি বললেন এটা সুন্দরভাবে সব শ্রেণীর মানুষকে বুঝার জন্য প্রথমে একটা কথা আপনাদের খেদমতে পেশ করলে পরবর্তী কোরআনের আয়াত তর্জমা ব্যাখ্যা বোঝা সহজ হবে। আপনারা তো অবশ্যই জানেন আমাদের দেশে একজন সরকার আছে, সরকার প্রধান আছেন আমাদের দেশে আছে। এদেশের যত মানুষ আছে তাম মানুষগুলি তিন কোয়ালিটির, কেউ আছে সরকারের অতি ভক্ত, অতি কাছের, অতি নিকটের, কেউ আছে সরকারের সিরিয়াস বিরোধী, সাংঘাতিক, উল্টা সাংঘাতিকভাবে মোকাবেলায় আছে, কেউ আছে মজবজবিন বাইনা দালিক, লা ইলাহা উলা ওয়ালা ইলাহা উলা, সরকারের অতি আপন না অতি শত্রুও না। আপনারা জানেন এই দেশের ভিতরে মানুষের বসবাসের জন্য তিন রকমের সিস্টেম আছে। সরকারের অতি আপন যারা, এদেরকে মেহমানদারি করার জন্য এরা যে কোনো ডিস্ট্রিক্টে গেলে প্রতিটি ডিস্ট্রিক্ট শহরে অতি আপনজনদের মেহমানদারি করার জন্য মেহমানখানা সার্কেট হাউস বানায় রাখছে। ঠিক বললাম? প্রতিটি জেলাতেই সরকারের অতি আপনজনদেরকে মেহমানদারি করার জন্য সরকারি মেহমানখানা সার্কেট হাউস আছে। যারা সরকারের অতি বিরোধী, সিরিয়াস মুখালিফ, এদেরকে শায়েস্তা করার জন্য সরকার প্রতিটি ডিস্ট্রিক্ট শহরে আরও একটা এরিয়া তৈরি করে রাখছে, তার নাম, আপনারা তো আলহামদুলিল্লাহ খুব ভালো বুঝেন বাঙালি, বুঝার দিক থেকে ফাস্ট, কিন্তু অন্যায় অবিচার জুলুম নির্যাতনেও ফাস্ট বাঙালি, বুঝেও ফাস্ট, আকাম কুকামেও ফাস্ট। সম্মানিত হাজিরিন, কথাগুলি একটু ভালো করে বুঝবেন। আপনাদের কিন্তু শ্রোতা যারা তাদের একটা জিনিস ভালো অবশ্য আবার খারাপও, বক্তা যা বলবে বুঝে আর না বুঝে বলে ঠিক। ঠিক বললাম এই কথাটা? ভ্রান্ত কথা বলতেছে, অবাস্তব কথা বলতেছে, জাল হাদিস বলতেছে, অশুদ্ধ কথা বলতেছে, অশালীন কথা বলতেছে, কুরুচিপূর্ণ কথা বলতেছে, এরপরে বলে ঠিক, বলে না বলে না? আমাদের বাংলাদেশে কি এমন বক্তা নাই যেই বক্তার বক্তৃতা পিতা পুত্র দুইজন একসঙ্গে বসে শোনা কঠিন? কথা বলেন না কেন? ও ওই ওইটা বলছি দেখে এখন ঠিকটাও ঠিক বলতেছেন না। পিতা পুত্র একসঙ্গে তার বক্তৃতা শোনা বড় কঠিন, এমন কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার করে, এমন ল্যাংটা শব্দ, কাপড় ছাড়া শব্দ ব্যবহার করে বাবার সামনে ছেলে মাথা নোয়ায় দিতে বাধ্য হয়, বেশি কিছুক্ষণ থাকতেই পারে না, যাদের ভিতরে সভ্যতা শালীনতা আছে তারা শেষ পর্যন্ত উঠে চলে যায়। কিন্তু মজা মারতে থাকে কারা? যারা ফ্রেন্ড সার্কেল নিয়ে কিছুক্ষণ আগেই
ব্রিকফিল্ডের অনেকখানি কাজ সম্পাদন করে ভিতরে ঢুকছে তারা। ব্রিকফিল্ডের কাজ বোঝেন তো? ব্রিকফিল্ডে ধোঁয়া উড়ায়, ধোঁয়া, অনেকের মুখ দিয়ে ধোঁয়া ওড়ে না আমাদের দেশে। ওই ব্রিকফিল্ডের কাজ সম্পাদন করে আসছে বন্ধু সার্কেল, এরা আবার মজায় শোনে, এরা আবার ওই জাতীয় বক্তাদেরকে খুব বেশি চয়েসও করে, এরা আবার অনেক বেশি টাকা দিয়ে তাদেরকে আনার জন্য বিভিন্ন কমিটিকে চাপও দেয়। কেন? কারণ এই শ্রোতাগুলি আসলে কোরআনে পাকের শ্রোতা না, এরা হলো ভিন্ন এরিয়ার লোক, আসছে এখানে ওই সবসময় যেই এরিয়াতে কাটায় ওই জাতীয় কথা যেই বক্তৃতার ভিতরে বেশি হয় সেটা তাদের মজা লাগে। দুঃখ পেলে আমার করার কিছু নাই, সত্য কথাটা বললাম, এখন রাতই বলতে হবে, আমি দিন বলতে পারবো না। সম্মানিত হাজিরিন, এই জন্যে কি শ্রোতারা অবশ্যই বিষয়গুলি মাথার মধ্যে রাখা দরকার, কমপক্ষে যদি অশুদ্ধ অশালীন কিছু বলে সেই ক্ষেত্রে ঠিক না বলে বেঠিক বলা দরকার নয়, চুপ করে থাকা দরকার। তাহলে উনি বুঝবেন, বক্তা বুঝবেন যে না আমার এই কথাটা ঠিক হয় নাই, বেঠিক বলা দরকার নাই, চুপ করে থাকলেই বুঝবেন যে আমার এই কথাটা বলা ঠিক হয় নাই। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার সঠিক পথে চলবার তৌফিক দান করুক। তো বলতেছিলাম, যারা চূড়ান্ত সরকার বিরোধী, সরকারের আইন, দেশের আইন চূড়ান্তভাবে লঙ্ঘনকারী, তাদের জন্য সরকার নির্ধারিত এরিয়া ঠিক করে রাখছে, তার নাম জেলখানা। আরও একটা গ্রুপ আছে যারা সরকারের অতি আপনও না, আবার চূড়ান্ত পর বিরোধীও না, যেমন আমরা মুজাব্জবিন বাইনা যালিক, লা ইলাহা ইল্লা ওয়া লা ইলাহা ইল্লা, এই দলেরও না সেই দলেরও না, সরকারের গুণগান গীত গাই না, সরকারের চূড়ান্ত বিরোধিতাও করি না। তো আমাদের জন্য কি, যার যার বাড়ি সেখানে থাকো। ছোট্ট সরকার যদি তার দেশের অবস্থানরত মানুষের জন্য যদি তিন সিস্টেম করতে পারে, এ সরকারদের যিনি সরকার বলেন তো দেখি উনি কি এই জাতীয় সিস্টেম করে রাখছেন না রাখেন নাই, উনিও রেখেছেন। কিছু আছে মহান সরকারের অতি ভক্ত, সাংঘাতিক কাছের, আল্লাহ পাক তাদের জন্যেও সরকারি মেহমানখানা সার্কেট হাউস বানাইছেন, তার নাম জান্নাত। আর কিছু আছে অতি শত্রুতা করে, অতি বিরোধী, আল্লাহ বিরোধী, কোরআন বিরোধী, সুন্না বিরোধী, হাদিস বিরোধী, ওলামা বিরোধী, আছে না নাই? আল্লাহ পাক তাদের জন্য একটা এরিয়া নির্ধারণ করে রাখছেন, ওই জেলখানার নাম জাহান্নাম। আর কিছু মানুষ যারা এ দলেও না সে দলেও না, আল্লাহর অতিপ্রিয়ও না আল্লাহর দুশ্মনও না, এই জাতীয় মানুষ নেকি আর বদি সমান, এদের জন্য আল্লাহ পাক রাখছেন আরাফ। যদিও এটা চিরস্থায়ী ঠিকানা না, তবে রেখেছেন একটা। খুব ভালো করে বুঝবেন, যে কোনো মানুষ যাকে চয়েস করে সেই মানুষটা তার আদরের চয়েসের মানুষটাকে সবসময় শান্তি সুখ সমৃদ্ধি দিতে চায়। যে যার দল করে, দলীয় নেতা সবসময় চাবে আমার অধীনস্থ লোকেরা যেন আমার আইনের দ্বারায় কখনো কষ্ট না পায়, আমার আইনের শান্তি এবং সমৃদ্ধির এলাকাতে সে যেন বাস করতে পারে। যেমন আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী, উনি বর্তমানে একটা শুদ্ধি অভিযান মনে হয় শুরু করেছেন, আমার চাইতে আপনারা বেশি ভালো বুঝবেন কারণ আমি পেপার পত্রিকা কম পড়ি। উনি মাঝে মাঝেই তো পেপার পত্রিকাতে দেখা যায় যে উনি বলছেন অমুক লীগকে ধরার পরে অমুক লীগকে ধরেছি, এই কথাটা ওনার মুখ থেকেও মনে হয় বড়দের মুখ থেকে বেরিয়ে আসছে। শুদ্ধি অভিযান, আমরা ওনার শুদ্ধি অভিযানকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। তবে মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনার শুদ্ধি অভিযান শুদ্ধ করতে চাইলে ভেজাল লোক দিয়ে অভিযান চালাইলে হবে না, শুদ্ধ মানুষ দরকার আছে। শুদ্ধ মানুষ দিয়া শুদ্ধি অভিযান চালাতে হবে, মানুষটাই যদি ভেজাল হয় তাহলে তার অভিযান কখনোই শুদ্ধ হতে পারে না। উনি যেই প্ল্যান, যে প্রোগ্রাম যেটা হাতে নিয়েছেন, আপনারা তো দেখতেছেন ক্যাসিনোর বিরুদ্ধে এখন যুদ্ধ চলতেছে বাংলাদেশে, ক্যাসিনো জুয়ার বিরুদ্ধে যুদ্ধ চলতেছে না এখন? দুর্নীতিবাজ ইতিমধ্যেই আপনারা জেনে ফেলেছেন, সরকারের
নিজস্ব লোক তাদের কেউ বিদেশি যাইতে নিষেধাজ্ঞা এসে গেছে। এখন ইয়া এরিয়াগুলা সীমান্ত এরিয়াগুলাতে সাংঘাতিকভাবে সতর্কতা চলতেছে। খুব ভালো করে বুঝবেন কথাগুলি, উনি সবসময় বলতেছেন, আগের থেকেই বলতেছেন, এখনও বলতেছেন, আমার দলের লোক যারা আছো তারা ভালো হও, তারা সুন্দর হও, মানুষের সেবা করো, মানুষের কল্যাণে আসো, দুর্নীতি তারপরে সুদ ঘুষ এ জাতীয় সবগুলাকে পরিহার করো। সম্মানিত হাজিরিন, বারবার বলতেছেন কেন? কারণ উনি কখনোই চাইবেন না আমার দলের লোকেরা শাস্তি পাক। একজন নেতার অন্তরে তার অধীনস্থ মানুষের প্রতি কতটুকুন মায়াই আছে, সেই মায়ার কারণেই যদি প্রতিটি দলের সর্বোচ্চ নেতা তার অধীনস্থদেরকে সবসময় সেফ রাখার জন্য নির্দেশ দিতে পারে, বলুন তো দেখি আমরা আল্লাহর সৃষ্টি, আমাদের মোহাব্বত আল্লাহর অন্তরে আছে না নাই? কি পরিমাণে মোহাব্বত আছে? এটা হাদিসে পাকের ভিতরে স্পষ্ট বর্ণনায় আছে। আল্লাহ পাক তার রহমতকে 100 ভাগে, দয়াকে 100 ভাগে বিভক্ত করে এক ভাগ কুল কায়নাতের সৃষ্টি কুলকে দিয়েছেন, 99 ভাগ রহমত আল্লাহ নিজের কাছে রিজার্ভে রেখেছেন আমাদেরকে দয়া করার জন্য। এ পরিমাণে দয়া আমার আল্লাহর, এ পরিমাণে মায়া আমার আল্লাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে লেটেস্টে শেষের দিকে তৈরি করছেন। আমরা এই পৃথিবীতে তৈরি হওয়ার আগে আসমান জমিন গ্রহ নক্ষত্র গ্যালাক্সি তারকা ফিরিস্তা জিন সব তৈরি করেছেন আমাদের আগে, শেষে গিয়ে আমাদেরকে তৈরি করছেন। আপনারা বলেন তো দেখি, মানুষ যেই জিনিসটা একদম শেষে নেয়, অর্জন করে, যেটা বানায় তৈরি করে হাতে পায়, এটার প্রতি মায়া কম হয় না বেশি হয়? আপনার 10টা ফোন আগের থেকেই আছে, গতকালকে আর একটা ফোন কিনছেন, বলেন তো দেখি মায়া কোনটার প্রতি বেশি? গতকালকে যেটা কিনছেন, পুরাতনগুলা ময়লা লাগছে সমস্যা নাই, কিন্তু নতুনটার উপরে যদি একটু ময়লা লাগে জামা দিয়েই পরিষ্কার করে। ঠিক বললাম না ঠিক বললাম? জামা দিয়েই পরিষ্কার করে, কেন? এটা লেটেস্ট, শেষে আসছে, তো এটার প্রতি মায়া বেশি। আপনার 50টা বাড়ি আছে ঢাকা শহরের ভিতরে, কিন্তু লেটেস্ট 12ই পাড়াতে আরও একটা বাড়ি তৈরি করলেন, বলেন তো দেখি মায়া ওইগুলার প্রতি বেশি না এটার প্রতি বেশি? এটার প্রতি বেশি। তাহলে আমরা যেটা লেটেস্টে পাই ওইটার প্রতি আমাদের মায়া বেশি থাকে। আল্লাহ পাক লেটেস্টে তৈরি করছেন আমাদেরকে, এই জন্য আল্লাহ পাকের আমাদের প্রতি সাংঘাতিক মায়া। সুবহানাল্লাহ, বললেন না যেহেতু সাংঘাতিক মায়া, এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডাকও দিয়েছেন মায়াবী পদ্ধতিতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আপনারা অবশ্যই বুঝবেন আমাদের দেশে একজন আরেকজনকে সম্বোধন করে দুইটা পদ্ধতিতে, কখনো নাম ধরে, এ আব্দুল করিম, আব্দুল বাসেত, আব্দুর রাজ্জাক, আব্দুল আউয়াল, ডাকে না ডাকে না নাম ধরে? ডাকে। নাম ধরে যদি কেউ কাউকে ডাকে, যাকে ডাকা হলো সে কিন্তু বুঝতে পারবে না যে এখন আমাকে কি ভালো কিছু বলবেন না মন্দ কিছু বলবেন, আমাকে কি সাজা দিবেন না মজা দিবেন, এটা বোঝা যায় না। কিন্তু আরও একটা ডাক ডাকে, কি? যিনি ডাকেন, যাকে ডাকেন, এই দুইজনের মাঝে যে সম্পর্ক আছে সেই সম্পর্কের দিকটা উল্লেখ করে ডাকে। যেমন বাবা ছেলেকে ডাকে, এ বেটা, দাদা নাতিকে ডাকে, এ দাদু, নানা নাতিকে ডাকে, ও নানু, চাচা ভাতিজাকে ডাকে, এ বেটা, এ ভাতিজা, ডাক দেয় না দেয় না? বলেন তো দেখি, বাবা যখন ছেলেকে বেটা বলে ডাক দিল, এই ডাকের পরে কি বাবা বকা দেওয়ার সম্ভাবনা আছে? নেই। কেন? বকা দেওয়ার সম্ভাবনা থাকলে কখনো সম্পর্কের দিকটা উল্লেখ করে ডাকতেন না, সম্পর্কের দিক উল্লেখ করে ডেকেছেন, এটাই বোঝা যায় ভালো কিছু পাবো, ভালো কিছু হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষকে দুই পদ্ধতিতে ডেকেছেন, কখনো বলেছেন নাম ধরে ডেকেছেন, ইয়া আইয়ুহান্নাস, হে মানব মণ্ডলী, নাম ধরে ডাকছেন, কিন্তু আবার কখনো ডেকেছেন সম্পর্কের দিক উল্লেখ করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সম্পর্কের দিক। বলেন তো দেখি আমাদের আল্লাহর সাথে সম্পর্ক আছে না নেই? আছে।
আছে, কারো অনেক বেশি সম্পর্ক, কারো কম, তবে সম্পর্ক আছেই আছে। ইমানদার হবে আর আল্লাহর সাথে সম্পর্ক থাকবে না, এটি হতেই পারে না। ইমানদারের আল্লাহ পাকের সাথে সম্পর্ক আছে, সেই সম্পর্কের দিকটা উল্লেখ করে আল্লাহ পাক মায়াবী আন্দাজে আমাদেরকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ আমার দলের লোকেরা। সুবহানাল্লাহ বললেন না যে এ আমার দলের লোক, এ ওই সমস্ত মানুষ যারা ইমান এনেছো, হে ইমানদার নারী আর পুরুষ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, অর্ডার দিচ্ছেন তুমি তোমাকে এবং তোমার পরিবারকে আগুন থেকে বাঁচাও। খুব ভালো করে বুঝবেন, তুমি তোমাকে আর তোমার পরিবারকে আগুন থেকে বাঁচাও। কোন আগুন? আমাদের দেশেও তো আগুন আছে, মোমবাতির আগুনও আগুন, ল্যাম্পুর আগুনও আগুন, চুলার আগুনও আগুন, ইটভাটার আগুনও। কথা বলেন তো দেখি, মোমবাতির আগুনের পাওয়ার সবচেয়ে বেশি না? এটা নাকের নিঃশ্বাসের বাতাস পেলেই নিভে যায়। এর চাইতে একটু বেশি পাওয়ার চুলার আগুন, ইয়ের কি বলে ল্যাম্পের আগুন, এটা নাকের বাতাসে নিবে না, ইচ্ছাকৃত ফু দিলে নিভে যায়। এর চাইতে আরও একটু বেশি পাওয়ার হলো চুলার আগুন, এটা সহজে ফু দিলে নেবে না, আরও জ্বলে উঠে। ঠিক বললাম না? ঠিক বললাম। এর চাইতে আরও একটু বেশি পাওয়ার হলো ভাতার আগুন, এটা ফু দিলে নেবে না। সম্মানিত হাজিরিন, আমি জিজ্ঞেস করতে চাই, ভাতার আগুনও নিভানো যায় না? যায় না, যায়। একটু বেশি পানি দিলেই, ফায়ার সার্ভিসের লোকেরা আসলেই নিভে যাবে। কিন্তু আল্লাহ যে আমাকে আমার পরিবারকে আগুন থেকে বাঁচতে বললেন, সে আগুনটা কি ফু নিঃশ্বাসের বাতাসে নিভে যায়? ফু দিলে নিভে যায়, পানি দিলে নিভে যায়। তাম পৃথিবীর সাত সমুদ্রের পানি একত্রিত করেও যদি যে আগুন থেকে আল্লাহ আমাকে আমার পরিবারকে বাঁচাতে বললেন, সে আগুনের ভিতরে দুনিয়ার সব ফায়ার সার্ভিসের কর্মীদেরকে একত্রিত করে একযোগে নিভানোর জন্য যদি প্ল্যান নেওয়া হয়, কশিন কালেও তা নিভানো সম্ভব হবে না। এ আগুনের ভয়াবহতা এত চরম, কিতাবের ভিতরে এসেছে এ আগুনের ইন্ধন মানুষ আর পাথর, কোরআনে পাকে এসেছে পাথর পর্যন্ত এ আগুনের ভয়াবহতায় কেঁদে তার মতো শক্ত বডি থেকে পানি ঝরাইয়া দেয়। মুসলমান ভাইরারে আমার কথাগুলা দিল দে বুঝবেন, সাইয়্যিদিনা হযরতে মূসা আলাইহিস সালাম রব্বুল আলামিনের সঙ্গে ওনার বহুবার কথোপকথন হয়েছে। খুব ভালো করে বুঝার জন্য বলতেছি বারবার, উনি একবার কোথাও যাচ্ছিলেন, পথের ভিতরে দেখলেন একটা পাথর, আল্লাহ পাকের ভয়ে তার তামাম বডি থেকে, বন্ধুরা আমার পানি ঝরাইতেছে পুরা গা থেকে। পাথরের কাছাকাছি যেতে না যেতেই মূসা পয়গম্বরের কানের ভিতরে পাথরের কান্নার আওয়াজ চলে এলো। সাইয়্যিদিনা হযরতে মূসা পয়গম্বর পাথরকে জিজ্ঞেস করলেন, লিমা তাবকি, তুমি কেন কাঁদো? এখানে অনেক শিক্ষিত বন্ধুরা প্রশ্ন করতে পারেন, হুজুর আপনাদের এই জাতীয় কথাগুলাই তো আমাদের বোধগম্য হয় না, পাথর তো জামাদার, সে তো জড় পদার্থ, এ আবার তার তো মুখই নেই, তো কান্না করবে কেমনে, আর সেই কান্না আবার শুনবেই বা কেমনে, এ জাতীয় কথাই তো আমাদের বুঝে আসে না। আমি আমার দোস্তদেরকে বলতে চাই, আমাদের কথা তো এর আগে আরো বুঝে আসে নাই, কিন্তু বিজ্ঞান যত উৎকর্ষ সাধন করতেছে, মোল্লাদের সব পূর্বের বক্তব্যগুলা স্পষ্ট দিনের মতো স্পষ্ট হয়ে মানুষের মেধার সামনে দাঁড়িয়ে যাচ্ছে। আমরা তো বলতাম যে জান্নাতে মানুষ উঠবে, সিঁড়ি থাকবে না, সিঁড়ি থাকবে না, বয়ে উঠতে হবে না। আমরা এখন আগে বুঝতেই পারি নাই, ভাবতেই পারি নাই, সিঁড়ি সারা আবার উঠবে কেমনে। বিজ্ঞানের লিফটের আবিষ্কারের কারণে খানিকটা বুঝতে সক্ষম হয়েছি, সিঁড়ি ছাড়াও উপরে উঠা যায়, আরো মজায় উঠা যায়।
সেটি তো মানুষের আবিষ্কার। মানুষের আবিষ্কার যদি এত অত্যাধুনিক হয়, এই মানুষটাকে যিনি আবিষ্কার করেছেন তার ফর্মুলা কত অত্যাধুনিক হবে। জান্নাতের ভিতরে যে ফর্মুলা আছে এগুলি বিজ্ঞানীদের আবিষ্কার না বিজ্ঞানীকে যিনি আবিষ্কার করছেন তার আবিষ্কার? আমরা একসময় বলতাম যে মানুষ জান্নাতের ভিতরে নানা রঙের ফল ফ্রুট পশু পাখি দেখতে পাবে, মনের মধ্যে শুধু উদয় হবে, ইস এই পশুটা ফ্রাই করে খেলে মনে হয় অনেক মজা হতো। উদয় হতে না হতেই পাখিটি অটোমেটিকলি একাই জব হয়ে ফ্রাই হয়ে একদম মুখের সামনে এসে যাবে। এ কথাটি আগে আমাদের বুঝে আসে নাই। এখন তো পৃথিবীর উন্নত হোটেলগুলিতে গেলেই হুজুরদের অনেক কিছু কথার সত্যতা প্রমাণ পাওয়া যায়। একটা সময় তো ছিল দেশে হোটেলই ছিল না, মানুষ পথ চলতে থাকলে পোটলার ভিতরে খাবার নিয়ে পথ চলা লাগত। এখন তো বাড়ির চাইতে রাস্তার খাওয়াই উন্নত, কথা বলেন না কেন? এখন হোটেলের ভিতরেও কোয়ালিটি, হোটেলের ভিতরে মাছ পাখি এগুলিকে বিভিন্ন রাখা হয়েছে। কারো মনে চাইলে পানির ভিতরে চলন্ত মাছটা দেখে সে ঠিক করবে, সেটা উঠাবে, সেটা ফ্রাই করে তাকে দিবে। এ ডিজাইন আমাদের দেশেই চালু হয়ে গেছে, উন্নত দেশে তো বিশ্বে তো আছেই। সম্মানিত হাজিরিন, আমরা বলতাম জান্নাতের দরজা অটোমেটিকলি খুলে যাবে, তখন এদেশের শিক্ষিত বন্ধুদের বুঝে আসে নাই। আজকে বাংলাদেশেই যেই সমস্ত উন্নত কি বলে ওটাকে হোটেলগুলাতে সেন্সর লাগানো আছে, ও আমি ঢুকতে চাইলেই একাই খুলে যায়, আমি ভিতরে ঢুকলে একাই বন্ধ হয়। কথায় কথা মনে আসে আজ থেকে 4-5 বছর আগে বাংলাদেশের একজন খ্যাতিমান আলিমের সাথে আমার প্রোগ্রাম ছিল কক্সেস বাজার। চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন শেষে কক্সেস বাজারে যাব। আওলাদ রসুল শাহ সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রহমতুল্লাহ আলাই তখন বেঁচে ছিলেন, উনি ওই মাহফিলে যাবেন। কিন্তু হুজুর যেহেতু মাজুর, চিটাগাং থেকে কক্সেস বাজারের ফ্লাইট নেই, এই জন্যে হুজুর চট্টগ্রাম থেকে ঢাকায় আসলেন, ঢাকা থেকে কক্সেস বাজারের ফ্লাইটে যাবেন। আমরা যেহেতু টাটকা জওয়ান, আমাদের ফ্লাইটেও যেমন ভ্যানেও তেমন সমস্যা নাই আলহামদুলিল্লাহ, বিমানে নিলেও সমস্যা নাই, ভ্যানে নিলেও সমস্যা নাই আলহামদুলিল্লাহ, তোমা আলহামদুলিল্লাহ, শরীর যদি ভালো থাকে। তো আমরা গাড়ি নিয়ে যাচ্ছি, পথের ভিতরে একটা জায়গায় একটু নামাজও পড়তে হবে, খাবারও খেতে হবে। তো হোটেলে ঢুকলাম, হোটেলটাও অনেক সুন্দর। ঢোকার পরে আমাদেরকে বললো যে হুজুর উপরের তলায় এই দিকে যান। ওয়াশরুমে ঢুকে দেখি মাশাআল্লাহ অনেক সুন্দর ওয়াশরুম। ওখান থেকে বের হয়ে আমি একটু পরে বের হয়েছি, আমাদের ওই হুজুর বেসিনে যাওয়ার পরে এখন আর পানি বের করতে পারতেছেন না, কারণ আমাদের দেশের স্বাভাবিক বেসিনগুলো হলো দুই পদ্ধতির, হয়তো নাড়ানি না হয় গুড়ানি, কথা বুঝেন নাই? নাড়ানি বুঝেন তো, এরকম করে নাড়া দিলে, এরকম করে নাড়া দিলে পানি পড়ে, না হয় গুড়াইলে পানি পড়ে, এই দুই পদ্ধতিতে হলো ই আমাদের ট্যাপগুলো আছে। কিন্তু ওইখানে দেখতেছেন নাড়ানিও নাই গুড়ানিও নাই, আর হুজুর কী করবেন? হুজুর কিছুক্ষণ এদিক ওদিক ই দেওয়ার পরে পরে মেসিয়ারকে বলতেছে, এই মিয়া তোমাদের বেসিনগুলা কি অকেজো নাকি? ছেলেটি তখন হেসে ফেলেছে, হেসে দিয়ে বলে, হুজুর অকেজো না, একটু আধুনিক তো, অত্যাধুনিক, এটা সেন্সার লাগানো আছে, আপনি হুজুর পিছনে নিচে হাত দিলেই পানি পড়বে। তো উনি যখন হাত দিলেন তো পানি পড়া শুরু হয়ে গেল। ভালো করে বুঝবেন, মানুষের তৈরি আবিষ্কার যদি নিচে পানি দিলেই, হাত দিলেই পানি আসে, হাত সরালেই পানি বন্ধ হয়, মানুষটাকে যিনি আবিষ্কার করছেন তার তৈরি করা প্রযুক্তি জান্নাতের ভিতরে লাগায় রাখছেন, এটা কত উন্নত হবে, এটা কত উন্নত হবে। স্পষ্ট তো বর্ণনায় আছে, মা লা আইনুন রাত ওয়া লা উদুনুন সামিয়াত ওয়ালা খাতার আলা কলবি বাশার। কিয়ামত পর্যন্ত প্রযুক্তি যতই অগ্রগতি উন্নতি সাধন করুক না কেন, মানুষের তৈরি করা প্রযুক্তি শেষ যেখানে, মহান রব্বুল আলামিনের তৈরি করা প্রযুক্তির শুরু হলো সেখানে। এই জাতীয় হোটেল টাকা ছাড়া বিনা পয়সায়, টাকা ছাড়া বিনা পয়সায় ওয়ান টাইম থ্রি ডে আর থ্রি নাইটের জন্য না, ওয়ান টাইম আজীবন,
এই জায়গা হলো জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা এই জান্নাতে যাওয়ার তৌফিক আমাদেরকে দান করুক। বলতেছিলাম হযরতে মূসা আলাইহিস সালামের কথা মনে আছে না? তো আপনারা বলতে পারেন হুজুর পাথরের কান্না শুনবে কেমনে? আমি একটা মিসাল দিলেই বুঝবেন। মনে করেন আমার কোমরে ব্যথা, আমার আসলেও কোমরে ব্যথা। অর্থোপেডিক স্পেশালিস্ট এক ডাক্তারের কাছে গেলাম, উনি আমার শুনে আমার প্রতি একটু দয়া হলো, যেহেতু আমি হুজুর মানুষ। এই জন্য উনি বললেন বেশি কিছু টেস্টের দরকার নাই, শুধু একটা প্লেন এক্স রে করে নিয়ে আসেন। প্লেন এক্স রে করে নিয়ে আসার পরে আমি রাস্তার ভিতরেই এক্স রের ফিল্মটা বেশ কয়েকবার এদিক ওদিক করে দেখলাম, খুঁজলাম, না সব ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ। যেই এক্সপার্ট ডক্টরের কাছে আমি আমার ফিল্মটা হস্তান্তর করলাম, উনি একবার শুধু এভাবে আলোর দিকে উঁচু করেই বললেন, হুজুর ইন্নালিল্লাহ, আপনার তো কোমরে সমস্যাই হয়ে গেছে, হাড্ডি একটা বাঁকা হয়ে ভিতরে ঢুকে গেছে। আমি 10 বার দেখলাম, হাড্ডি পাইলাম না, তার আবার বাঁকা। উনি দেখা মাত্র হাড্ডি পেয়েছেন, সূক্ষ্ম স্থূল বাঁকা তাও টের পেয়ে গেছেন। আমি জিজ্ঞাসা করতে চাই, ওনার চোখ আর আমার চোখ কি ভিন্ন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা নাকি? একই মেডিসিন, একই ম্যাটেরিয়াল। তো উনি দেখতে পেলেন, আমি দেখতে পারলাম না, কেন? কারণ আমার চোখের ভিতরে ওনার চাইতে পাওয়ার কম আছে। উনি বিশেষ এক বিদ্যা অর্জন করার কারণে ওনার চোখে বিশেষ পাওয়ার ঢুকে গেছে। মানুষের তৈরি করা মেডিকেল সায়েন্স, সেই বিদ্যা অর্জন করার কারণে যদি একজন মানুষের চোখের ভিতরে স্পেশাল পাওয়ার ঢোকে, আম্বিয়ায়ে কেরাম আল্লাহ প্রদত্ত জ্ঞান বিজ্ঞান অর্জন করেছেন, তাদের কানের ভিতরে কি স্পেশাল পাওয়ার ঢোকে না? এই জন্য আমি আর আপনি শুনতে পাই না, নবীগণ শুনতে পান, নবীগণ শুনতে পান, আমি আর আপনি শুনতে পাই না। আল্লাহু আকবার, আপনারা শুনলে অবাক হবেন, আমাদের নবীও যে শুনতে পাইতেন, বলবো কি? এটা হাদিসের কথা, এক সাহাবি বর্ণনা করেন, নামটা আমার মনে নাই এখন। উনি বলেন, আমি আর নবীজি একদিন পথ চলা শুরু করেছি, কিছুদূর যাওয়ার পরে দেখলাম একটা উট এক জায়গায় বাধা আছে। উটটা নবীজিকে দেখতেই কেমন কেমন যেন করা শুরু করলো। তো নবী আলাইহিসসালাম উটের দিকে আগায় গেলেন। নবীজি যখন আগায় গেলেন, উটটা তখন তার মস্তকটাকে অবনত করে দিল। নবী আলাইহিসসালাম তার কাছে কিছুক্ষণ দাঁড়ালেন, এরপরেই আমাকে ডেকে বললেন, এই দেখো তো এই উটটা কার, উটের মালিককে খুঁজে নিয়ে আসো। সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি উট খুঁজতে গেলেন, উটের মালিককে খুঁজতে গেলেন, খুঁজে খুঁজে মালিক পাইলেন। বড় মজার কথা, সে মালিকটা মহানবীজির সাহাবি। সুবহানাল্লাহ, বললেন না যে নবীজির সাহাবি? তাইলে এই উট কিনতে তো আর কোনো সমস্যা আছে কি? দামে মুলামুলিতে সমস্যা হবে কি? আমরা তো নবীজির মতো না, আমরা এই জামানার ছোট্ট আলেম। এরপরেও বাংলাদেশের অনেক জায়গাতে আমরা যখন যাই, কোনো দোকানে ঢুকছি, কোনো একটা জিনিস চয়েস হয়েছে নিজের জন্য বাসার জন্য নেব, যখন বলছি ভাই এই জিনিসটা প্যাকেট করে দেন, দিয়ে দিছে, পরে যখন টাকা দিতে গেছি বলে, হুজুর টাকা নেব না। কেন টাকা নেবেন না? হুজুর আমরা আপনার খুব ভক্ত, আপনার ওয়াজ রাত্রেবেলায় না শুনলে ঘুমই আসে না, ওয়াজ দিয়া ঘুম পাড়ি, বুঝেন নাই, ওয়াজ দিয়া ঘুমায় যাই, এত আপনার ভক্ত, এই জন্যে উনি নেবেন না টাকা। আমার ভক্ত যদি এই রকম হয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভক্ত কেমন হবে? মুসলমান ভাইরা রে আমার কথাগুলা দিল দে বুঝবেন। সাহাবি যখন ওই সাহাবিকে ডেকে নিয়ে আসলেন, যেই সাহাবি এই উটের মালিক, বিশ্বনবীজি তাকে ডেকে বললেন, এ উটের মালিক তুমি জি? নবীজি বললেন, উটটি তুমি আমার কাছে বিক্রি করে দাও। এ কথা শুনতেই সাহাবি বললেন, ঠিক আছে হুজুর। নবীজি বললেন, উটটাকে নিয়ে তুমি আগামীকালকে অমক সময় আমার ওখানে দিয়ে আসবা, টাকা নিয়ে আসবা। সাহাবি বললেন, অসুবিধা নাই। নবীজি চলে গেলেন। এক পর্যায়ে সাহাবি তার উটটাকে নিয়ে পয়গম্বরের দরবারে হাজির হলেন। আল্লাহর পয়গম্বর যখন তাকে বন্ধুরা আমার টাকা দেওয়া শুরু করতেছিলেন, তখন সাহাবি বললেন, হুজুর আমি টাকা নেব না, উট বিক্রি করলাম বটে, কিন্তু আপনার নিকট থেকে আমি টাকা নেব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো তোমার নিকট থেকে কিনতে চেয়েছি, এমনি তো নিতে চাই নাই,
সাহাবি তখন উত্তর করলেন, ওগো নবীজি, আমাদের ফ্যামিলির এতগুলি সদস্য, এই ফ্যামিলির দুনিয়াতে দিনাতিপাত করার জন্য, বন্ধুরা আমার খাওয়ার ব্যবস্থা করার জন্য এই উটটাই একমাত্র আমাদের সম্বল, এছাড়া আমাদের আর কোনো সম্বল নাই। এ কথা শুনতেই পয়গাম্বার তখন বললেন, তাই নাকি? বলে হাঁ। নবীজি বললেন, তাহলে এই উট আমার কাছে বিক্রি করাও দরকার নাই, উট তুমি তোমার কাছেই নিয়ে যাও, আমি মূলত তোমার উট খরিদ করার জন্যই, শুধু কেনার জন্যই কিনতে চাই নাই। আমি যখন তোমার উটের কাজ দিয়ে আসতেছিলাম তখন তোমার উট আমাকে দেখে কান্নায় ভেঙে পড়ল, আমাকে ডেকে বলতেছিল, ও গো পয়গাম্বার, আমার মালিক আমাকে দিয়ে প্রচুর কাজ নেয় কিন্তু খাবার দেয় না, বড় কষ্ট হয়। মুসলমান খুব ভালো করে বুঝার জন্য চেষ্টা করবেন, আজকে আমরা প্রত্যেকেই তো আল্লাহর বান্দা, পয়গম্বরের উম্মতের দাবিদার। বিশ্বনবীজির চরিত্র আর স্বভাব তো ছিল এই, জানোয়ার পর্যন্ত কষ্টের ভিতরে থাকলে পয়গম্বরের নিকটে তার আবেদন করলে পয়গম্বর নিজের পকেটের টাকা দিয়ে জানোয়ারকে কষ্ট থেকে মুক্তির ব্যবস্থা করতেন। আর আমরা আজকে মুহাম্মাদুর রসুলুল্লাহর উম্মতের দাবিদার হয়ে, বন্ধুরা আমার নিরপরাধ, আমি আমার ভাইকে খুন করতেও দ্বিধাবোধ করি না, আমি আমার ভাইকেও খুন করতে দ্বিধাবোধ করি না। এখন তো খুনের প্রতিযোগিতা, এখন তো চলছে নারীর ইজ্জত সম্ভ্রম লুণ্ঠনের প্রতিযোগিতা। আমার তো মনে চায় এদেশের শাসন ক্ষমতা যদি আমার হাতে এক মাসের জন্য আসতো, আমার দলের কোনো একজন মানুষ দেশের আইন লঙ্ঘন করে কার উপরে জুলুম করলে সর্বপ্রথম তাকে লোকালয়ে পিঠের চামড়া তুলে দিতাম। আমার হাতে যদি ক্ষমতা আসত, এক মাস যদি ক্ষমতায় বসতাম, আমার অধীনে যে প্রশাসন কাজ করবে সেই প্রশাসনের লোক যদি কার উপরে জুলুম করে লোকালয়ে, আমি তার চামড়া তুলে দিতাম। আমি আমার কথা বলতেছি, আর কারো কথা বলতেছি না, আমি আমার কথা বলতেছি। সম্মানিত হাজরিন, আমি যখন ক্ষমতায় যাব, এদেশের মানুষ আমার উপরে আস্থা করে আমাকে চেয়ারে বসিয়ে রেখেছেন, আমার ছেলে দেশের মানুষকে কষ্ট দেবে, তাহলে এই চেয়ারে থাকার অনুমতি আর আমার থাকে না। আমার সন্তান দেশের মানুষের উপরে জুলুম করবে, তাহলে এই চেয়ারে বসে থাকার অধিকার আমার থাকবে না। আমি চেয়ারে বসে থাকতে চাইলে আমার লোকদেরকে দিয়ে দেশ ও জাতির কল্যাণে খেদমতে নিয়োজিত করে দিতে হবে। সম্মানিত হাজরিন, এটা নবীওয়ালা আখলাক, এটা পয়গম্বরী চরিত্র, এটা বিশ্বনবীর স্বভাব। মানুষ তো দূরের কথা, একটা উট অভিযোগ করছে, উট উট, ওগো রসুল, আমাকে আমার মালিক খাবার দেয় কম, কাজ নেয় বেশি। নবীজি এই জানোয়ার উট তার কষ্ট নবীজি সহ্য করতে পারতেছেন না, উনি টাকা দিয়ে কিনে এটাকে আজাদ করে দিতে চাইলেন। সুবহানাল্লাহ বললেন না যে? আর একটু জোরে বলেন না, সুবহানাল্লাহ। আয় আল্লাহ, তুমি আমাদের দেশ সহ তাম দুনিয়াতে তোমার পয়গম্বরের চরিত্রওয়ালা লোকদেরকে আমাদের নেতা বানায় দাও, অথবা যারা আজকে চেয়ারে আছে তাদেরকে পয়গম্বরী চরিত্র দান করে দাও। সহজ কথা, পয়গম্বরী চরিত্র যদি তারা হয়ে যায়, আমার চেয়ারে বসার তো কোনো দরকার নেই। ঢাকা উত্তর, এই ঢাকা উত্তরা, এটা তো ঢাকা উত্তরই, ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম সাহেব রমজানের আগে চট্টগ্রাম থেকে প্রোগ্রাম করে ঢাকায় ঢোকার আগে খালেদ সাইফুল্লাহ আইয়ুব সাহেবকে ফোন দিলাম। আইয়ুব সাহেব বলতেছে, ভাই কোথায় আছেন? বললাম আমি ঢাকায় ঢুকতেছি। বলতেছে, আগামীকাল সকালবেলায় কিন্তু একটা জরুরি মিটিং আছে, আপনাকে থাকতে হবে। কিসের মিটিং নিয়ে? বলতেছে, উত্তরের মেয়র মহোদয় ওলামা একরামকে সাথে করে নিয়ে মত বিনিময় সভা করবেন। তাম বললাম, তা আমি কি করব, আমার বাড়ি হলো সিরাজগঞ্জ, আপনারা ঢাকায় থাকেন, আপনাদের সাথে মত বিনিময় হবে, আমি সিরাজগঞ্জে থাকি, সিরাজগঞ্জে মত বিনিময় হবে। উনি আমাকে বললেন, না আপনি কিন্তু ঢাকা উত্তরীর একটা প্রতিষ্ঠিত মসজিদের খতিব, আপনি বনশ্রী রামপুরা বনশ্রী সেন্ট্রাল মসজিদের খতিব, এটাও ঢাকা উত্তরের মধ্যে, এই জন্য আপনাকে থাকতে হবে। আমি বললাম, দুরুমিয়া, এটা আমি সাত দিনের একদিনের নাগরিক, সাত দিনের একদিন, তাও মাত্র দেড় ঘন্টা,
এর দুই ঘন্টা, এর চেয়েতে বেশি না, এই জন্য আমার দরকার নেই। পরে এমন একটা মানুষের নাম বললেন যে এখন আর আমি যাইতেই পারবো না। উনি বললেন, পিশাব হুজুরের নির্দেশ, আমার শেখ মুর্শিদ খাদিমুস সুন্নাহ আরেফ বিল্লাহ অধ্যক্ষ মিজানুর রহমান কাপাসিয়ার হযরত দামত বরকাতুহুল আলিয়া যখন হযরতের নির্দেশ বলেছেন, তখন তো আর আমার হাত পা বাঁধা হয়ে গেছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। পরবর্তীতে গেলাম, হ্যাঁ ওই সমাবেশের সভাপতি হলেন আমার শেখ মুর্শিদ আরেফ বিল্লাহ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী সাহেব। আমার শেখ এবং বর্তমান যে বেওর আতিকুল ইসলাম সাহেব, তারা বাল্য বন্ধু, ক্লাস ফ্রেন্ড, এতটাই কাছাকাছি মানুষ। উনি ওনাকে নাম ধরে ডাকেন, উনি ওনাকে নাম ধরে ডাকেন। পরবর্তীতে আমি তো গ্রামের মানুষ, আমি কিন্তু শহরের লোক না, গ্রামের মানুষ। আজও আমার বাড়ি গ্রামে, আমি ওই রাজনৈতিক মার্কা বক্তৃতা দিতে পারি না। আমাকে যদি দাঁড় হয়ে বক্তব্য দিতে বলেন তাহলে আমার খবর আছে। এক পা যদি নড়ে তাহলে আর এক পা দিয়ে এটা এটা চাপ দিয়ে ধরে রাখা যায়। দুই পায়ে যদি নড়তে থাকে তাহলে কী করবো, কী দিয়ে চাপ দিব? আমি দাঁড়ায় বক্তব্য দিতে থাকলে দুই পা নাচে, আমি তো নাচতে চাই না, আমারে নাচায়, এই জন্য আমি দাঁড়িয়ে বক্তব্য দিতে পারি না। তো আমি দুরস্বরী পড়তেছিলাম, আল্লাহ স্টেজে যেন আমার না যাওয়া লাগে, কিন্তু যেখানে বাঘের ভয় সেখানে রাত্রি হয়। কিছুক্ষণ পরেই ঘোষণা হলো স্টেজ থেকে, এখন স্টেজে আসার জন্য অনুরোধ করতে খান। তো পরে উঠে গেলাম, আমার তো পোশাক টোশাকও ওই রকম না, দেখেন একটা লুঙ্গি, উত্তরবঙ্গে থাকি তো মফিজ মার্কাই পরায়, যমুনার উপরে থাকি তো আল মুজাওয়ারা তো মুয়াসিরাতুন, এই জন্য ওই রকমই একটা লুঙ্গি একটা জামা। তো ওইটা পরেই উঠলাম, ওঠার পরে চেয়ারে বসে দরুদ শরীফ পড়তেছে, আল্লাহ আমার জানি বক্তব্য না দেওয়া লাগে, কারণ এখানে কোন জাতীয় বক্তব্য দিতে হয় এটা তো আমি জানি না। পরবর্তীতে কিছুক্ষণ পরে আমার কাছে আসলেন কেফায়েতুল্লাহ আজহারী সাহেব, এসে বললেন আপনাকে বক্তব্য দিতে হবে। আমি বললাম সরি, আমি বক্তব্য দিতে পারবো না, আর একটু আমাকে বাঁচাইয়া দেন। ওইখানে গেছে পিশাব হুজুর বলছে খান সাহেব দুই মিনিট হইলেও বক্তব্য দিতে হবে। হুজুর যখন বলছেন তখন তো আর সব আপিল শেষ, সব আপিল শেষ। পরে আমি আমাকে বক্তব্য দিতে বলছে, আমি দুই মিনিটই বক্তব্য দিয়েছি। আমি কোরআনে পাকের একটা আয়াতে কারিমা তেলাওয়াত করে শেষে যে কথাটা বলেছি, মাননীয় মেয়র মহোদয় সহ এদেশের অভিভাবক মণ্ডলী যারা সেখানে উপস্থিত ছিলেন তাদেরকে যে কথাটা বলেছি, আশা করি অক্ষরে অক্ষরে সেই কথাটা এখনও বলবো। আমি বলেছি যে আমাদের মাননীয় মেয়র মহোদয় চাচ্ছেন ঢাকা উত্তরটাকে অত্যন্ত আধুনিক সমৃদ্ধি সুন্দর সাজে সাজাবার জন্য, যেখানে থাকবে না সন্ত্রাস, থাকবে না জঙ্গিবাদ, থাকবে না মাদক, থাকবে না কোনো জুয়া, থাকবে না কোনো অন্য রকমের অপরাধ। এরকম নিট অ্যান্ড ক্লিন একটা সমাজ, একটা শহরকে উপহার দিতে চাইলে তাকে কিছু নীতিমালা মানতে হয়। আমরা অতীতের ইতিহাস, পৃথিবীর ইতিহাস মন্থন করে দেখেছি এই পৃথিবীতে অনেক বড় বড় বিশ্বমানের সমাজ সংস্কারকের আবির্ভাব হয়েছিল, অনেক বড় বড় বিশ্বমানের মনীষী এসেছিল যারা তাদের ফর্মুলা দিয়ে দেশ সমাজকে সংস্কার করেছেন। তবে আমরা এটাও জানি পৃথিবীর সবচাইতে লেটেস্ট এবং ইন্টারন্যাশনাল সবচাইতে উন্নত সংস্কারক হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মতো সংস্কার পৃথিবীতে কেউ কোনোদিন দেখাইতে পারে নাই। উনি মাত্র ২০ বছরের সংস্কারই তার ফর্মুলা দিয়ে, মাত্র ২০ বছরের সময়ে, এক বছরের বিধ্বস্ত মানবতা নয়, ১০০ বছরের বিধ্বস্ত মানবতা নয়, প্রায় ৫৫০ বছরের বিধ্বস্ত মানবতাকে উদ্ধার করে জাতির সামনে বুক টান করে ঘোষণা দিয়ে গেছেন, খাইরুল কুরুনি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। পৃথিবীর সবচাইতে সোনালীতম যুগ হলো আমার যুগ, নবীজি সংস্কার করে দুনিয়াকে চ্যালেঞ্জ করে গেছেন। এই জন্য আমি অল্প কথায় বলতে চাই, দেশ আর জাতিকে সুন্দর করে সাজাইতে চাইলে মুহাম্মাদি ফর্মুলার বিকল্প কোনো উন্নত ফর্মুলা নাই। কিন্তু দুঃখের সাথে বলতে হয় মুহাম্মাদি ফর্মুলা আছে আমাদের কাছে, কিন্তু এদেশের চেয়ার আর পাওয়ার আমাদের কাছে নাই। আমি বললাম, এ কথা বলার পরে আপনারা হয়তো মনে মনে ভাবতেছেন যে আমাদের অনেক লস হইল, লাখ লাখ টাকা ব্যয় করে হুজুরদেরকে দিয়ে মত বিনিময় সভা করলাম, আর এখন তো দেখি হুজুররা আমাদের চেয়ার নিয়ে টানাটানি করছে,
আমি ওনাকে সাথে সাথে উত্তর দিলাম, খুব ভালো করে বুঝবেন, মুহাম্মাদি ফর্মুলা আমাদের কাছে আছে, আমাদের কাছে চেয়ার নাই, যাদের কাছে চেয়ার আছে তাদের কাছে মুহাম্মাদি ফর্মুলা নাই, এ কারণেই দেশটাকে সুন্দর করে সাজানো যাচ্ছে না। তবে আমি আমার এই বক্তব্য দিয়া যারা চেয়ারে আছে তাদেরকে চেয়ার থেকে নামাইতে চাই না, আমি বলতে চাই যারা চেয়ারে আছেন চেয়ারে থাকেন, ফর্মুলাটা আমাদের কাছ থেকে গ্রহণ করেন, আপনারাই থাকেন, ফর্মুলাটা আমাদের কাছ থেকে নেন, কারণ এর চাইতে উন্নত ফর্মুলা পৃথিবীতে আর কোনোদিন, কথা বলেন কথা বলেন, কোনোদিন আসবে না, চেয়ারে আপনি থাকেন, ফর্মুলাটা উলামায়ে কেরামের কাছ থেকে নেন। সম্মানিত হাজিরিন, কথাগুলি একটু ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফর্মুলা কোনো মানুষ কষ্ট পাক সেটা তো দূরের কথা, কোনো প্রাণী কোন কষ্ট পেলেও পয়গাম্বার এটা বরদাস্ত করতেন না। আমার আলোচনা আসতে ছিল, এটা প্রাসঙ্গিক কথা, নবীগণ পশু পাখির কথা বুঝতেন, ঠিক বললাম না ঠিক বললাম? হযরতে মুসা পয়গাম্বার কিসের কথা, কার সাথে কথা বলতেছেন? পাথরের সাথে। এই পাথর কাদিস কেন? পাথর বলে পয়গাম্বার, শুনেছি বিভিন্ন সূত্র ধরে রব্বুল আলামিন জাহান্নামের আগুনের ভিতরে ইন্ধন বানাবে হলো মানুষ এবং পাথরকে, ওই জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমার নাই, এজন্যে চোখের পানি ছেড়ে কান্দি, পাথর পর্যন্ত জাহান্নামের আগুনে কানতে থাকে, আর আমাদের মতো মুসলমান প্রতিযোগিতার সাথে জাহান্নামের দিকে দৌড়াইতে আছি, কথা বলেন ঠিক না বে ঠিক? আমি জিজ্ঞাসা করতে চাই, সুদ খাওয়া জান্নাতের পথে যাওয়া নাকি জাহান্নামের দিকে অগ্রসর হওয়া? ঘুষ খাওয়া বন্ধুরা আমার জান্নাতের পথের দিকে যাওয়া না জাহান্নামের দিকে অগ্রসর হওয়া? নারী নির্যাতন করা বন্ধুরা আমার জান্নাতের পথের দিকে যাওয়া নাকি জাহান্নামের দিকে অগ্রসর হওয়া? বেপর্দা বেহায়া বেলাল লাপনা অবস্থার ভিতরে মুসলিম নারী বাইরে ঘুরে বেড়ানো জান্নাতের পথ সুগম করা নাকি জাহান্নামের পথের দিকে যাওয়া? মুসলমান বন্ধু খুব ভালো করে মনে রাখবেন, আমাদের কর্মকাণ্ড বর্তমান যা চলতে আছে তার সবগুলার দিকে তাকাইলেই মনে হয় যেন আমরা জাহান্নামের দিকে প্রতিযোগিতার সঙ্গে অগ্রসর হচ্ছি, অথচ জাহান্নামের আগুন এত ভয়াবহ। ও মুসলমান, যিনি নিজের চোখে দেখে এসেছেন জাহান্নামের আগুনের ভয়াবহতা, ওই মানুষটার মুখ থেকে ছোট্ট একটা কথা বলেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। আপনারা অবশ্যই জানেন, এই পৃথিবীর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মানুষ এমন ছিল যাকে আল্লাহ পাক দাওয়াত দিয়ে তার আরশে আজিমে নিয়ে গিয়েছিলেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার তৈরি করা জান্নাত আর জাহান্নাম দেখাইলেন। উনি কে? আমাদের নবী আলাইহিস সালাম মেরাজের সফরে জান্নাত দেখছেন জাহান্নাম দেখেছেন। এই জন্যই তো আমি মাঝে মধ্যে বলি, সমস্ত নবীগণ জান্নাত জাহান্নামের ওয়াজ করেছেন শুনে শুনে, আর আমাদের পয়গাম্বার জান্নাত আর জাহান্নামের ওয়াজ করেছেন নিজের চোখে দেখে এসে। কিতাবের ভিতরে আসছে প্রিয় আমাদের নবীজির সবচেয়ে প্রিয়তম মেয়ে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনারা তাকে চিনেন নাকি? শুধুমাত্র কেবলমাত্র পয়গাম্বারের মেয়ে এতটুকুনি না, বরং পয়গাম্বার তার এই মেয়ের সম্পর্কে ঘোষণা দিয়ে গেছেন, সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, আমার মেয়ে ফাতিমা জান্নাতের নারীদের সর্দারিনী। উনি একদিন তার স্বামীকে ডেকে বললেন, ওগো স্বামী চলেন আব্বার বাসার ভিতরে যাই, যতটুক পর্যন্ত আওয়াজ যায় মুসলিম নারীরা ভালো করে কথাগুলি বোঝার জন্য চেষ্টা করবেন, চলেন যাই আব্বার বাসার ভিতরে যাই। হযরতে আলী ডেকে বললেন, চলো আব্বার সঙ্গে দেখা করে আসি। স্বামী স্ত্রী দুইজনে মিলে পথ চলা শুরু করে দিল, পথগুলি চলতে 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 এক পর্যায়ে বিশ্বনবীজির একদম বাড়ির পর্যন্ত চলে এলেন। আসার পরে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা হযরতে আলীকে ডেকে বললেন, ইনতাদির সা, আপনি একটু বাইরে দাঁড়ান, একটু ওয়েটিংয়ে থাকেন, আমি ভিতরে ঢুকে অবস্থা অবলোকন করি, এরপরে আমি আপনাকে ভিতরে আমন্ত্রণ জানাবো। এ কথা বলে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাড়ির ভিতরে ঢুকে পড়লেন, ঢোকার পরে দেখলেন আব্বাজান মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাংঘাতিকভাবে বন্ধুরা আমার ফোপায়া ফোপায়া বড় আবেগের কান্নায় মেতে উঠেছেন। মুসলমান ভাই আপনারা বলেন, যার ঘরের ভিতরে আল্লাহ ছেলেও দিয়েছে মেয়ে দিয়েছে,
ছেলেও আব্বাকে মহাব্বত করে, মেয়েও আব্বাকে মহাব্বত করে। আমার তো মনে হয় 100 জন ছেলের চাইতে একজন মেয়ের অন্তরে বাবা মায়ের মহাব্বত বেশি। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বাজানের চোখের পানি দেখে নিজেকে সামলাইতে পারলেন না, দাপাস করে সেখানে বসে পড়লেন। রাহমাতুল্লিল আলামিনের মাথা গায়ে পিঠে হাত লাগায় বললেন, আব্বাজান এভাবে আপনি আবেগী কান্নায় মেতে উঠলেন, তার কারণটা কি? না জানি, আপনি আপনার মৃত মায়ের কথা মনে পড়ে এখন চোখের পানি সেরে কাঁদেন। বিশ্বনবীজি কোনো উত্তর করলেন না। হযরতে ফাতেমা ডাক দিয়ে বলেন, আব্বাজি আপনি আপনার বাবাকে জীবনে একবার দেখতে পান নাই, সেই দুঃখের কথা মনে পড়ে না, জানি আপনি এভাবে কাঁদতেছেন, আমি আপনার মা এসে গেছি, আপনি কান্না বন্ধ করুন। বিশ্বনবীজি কোনো কথা বলেন না। এভাবে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দীর্ঘক্ষণ পর্যন্ত এক এক কথা বলে বলতেছিলেন। এক পর্যায়ে বিশ্বনবীজি ডেকে বললেন, মা আমি আমার বাবা মার স্মৃতিচারণে চোখের পানি সেরে কাঁদি না, তাহলে এইভাবে কাঁদেন কেন? নবীজি উত্তর করলেন, মা আল্লাহ পাক রব্বুল আমিন আমাকে মেয়েরাজের সফরে তার দুইটা প্রজেক্ট আমাকে দেখাইছেন, জান্নাতের প্রজেক্ট আর জাহান্নামের প্রজেক্ট। আমি জাহান্নামের প্রজেক্টের ওখানে যখন পরিদর্শন করার জন্য গেলাম, ও মা আমি কি দেখতে পেলাম, জাহান্নামের অধিকাংশ অধিবাসী হলো নারী, জাহান্নামের অধিকাংশ অধিবাসী হলো নারী। ও মা শুধুমাত্র কেবলমাত্র জাহান্নামের ভিতরে নারীদেরকে দেখেই আমার চোখের কান্না আসে নাই, বরং আমি জাহান্নামের ভিতরে উকি দিয়ে দেখলাম জাহান্নামের আগুনের ভিতরে নারীদেরকে 6 পদ্ধতিতে আযাব দেওয়া হচ্ছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভয়ে কাঁপতেছিলেন। কোন মেয়েটি কাঁপতেছেন? কাঁপতেছেন যেই মেয়েটি দুনিয়ার থেকেই জান্নাতের সুসংবাদ পেয়েছেন, সেই মেয়েটি কাঁদতেছেন? কোন মানুষ তা জাহান্নামের দৃশ্য দেখে কাঁদতেছেন, যেই মানুষ তার হাতের ভিতরে সাফাতে কোবরার চাবিকাঠি, যিনি হলেন আল্লাহ পাকের দোস্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাহান্নামের শাস্তির দৃশ্য তার মাথার ভিতরে ঢুকতেই নিজেকে কন্ট্রোল করতে পারতেছেন না রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে অবস্থাটা কত ভয়াবহ হবে। হযরতে ফাতেমা জিজ্ঞাসা করলেন, আব্বা পদ্ধতিগুলি কি কি ছিল জানতে পারি? নবীজি তাকে বললেন, মা এক ধরনের নারীদেরকে আমি দেখলাম তাদের জিব্বার ভিতরে বর্শি ঢুকাইয়া তামাম বডিটাকে জিব্বার উপরে ঝুলন্ত অবস্থায় জাহান্নামের আগুনের ভিতরে পোড়ানো হচ্ছে। মুসলিম মাদেরকে বলতে চাই, ও মুসলমানের নারী ভালো করে বোঝার জন্য চেষ্টা করো, আমার হাতটা ধরে যদি কেউ জোরে টান দেয় সহ্য করতে পারি না, মনে হয় মরণ হবে। হাত ধরে না, জিব্বার ভিতরে বর্শি ঢুকাইয়া তামাম বডিটাকে বন্ধুরা আবার জাহান্নামের ভিতরে জিব্বার উপরে ঝুলন্ত অবস্থায় রেখে দিয়েছে। শাস্তির জন্য এটাই তো যথেষ্ট, এরপরে আবার নিচ থেকে ডান থেকে বাম থেকে সামনে পিছন থেকে আগুন জ্বলতেছে। চূড়ান্ত আগুনের কারণে ওই মহিলার মাথার মগজগুলি টকবক টকবক করতেছে, বাঁচাও বাঁচাও বলে এমন চিৎকার করতেছে, মানুষের মানুষের কানে গেলে মানুষ ওর চিৎকারে বন্ধুরা আমার হার্টফেল করে মরে যাবে। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বাকে ডেকে বললেন, আব্বাজি আমার তো বড় ভয় লাগছে, না জানি কোন অপরাধের কারণে সাজা হচ্ছে, আমিও নাকি ওই অপরাধের অপরাধী। আব্বাজান বলেন, কোন অপরাধের কারণে? পয়গম্বর তখন বললেন, মা এই নারীরা হলো ওই সমস্ত নারী যেই সমস্ত নারীরা তাদের জবান দারাজি করে করে তার শ্বশুরকে কষ্ট দিয়েছে, শাশুড়িকে কষ্ট দিয়েছে, ননদ দেবরকে কষ্ট দিয়েছে, প্রতিবেশীকে কষ্ট দিয়েছে, এমনকি সে তার নিজের স্বামীকেও রক্ষা দেয় না। এই জাতীয় নারী তো কালিয়াকৈর গাজীপুরে মনে হয় নাই, যার জবানের দ্বারায় শ্বশুর কষ্ট পায়, শাশুড়ি কষ্ট পায়, দেবর ননদ কষ্ট পায়, স্বামী কেউ রক্ষা দেয় না, এই জাতীয় মহিলা আমাদের সমাজে আছে না? নাই। ওই জাতীয় মহিলাদেরকে স্পষ্ট ভাষায় পয়গম্বরের এ ঘোষণা জানায় দিলাম, এ খবর পৌঁছায় দিলাম, তোমার আজকে শরীরে শক্তি আছে, তোমার রূপ লাবণ্য আছে, আছে যৌবনের বাহার,
আছে গায়ে চূড়ান্ত রক্তের গরম, তাই তুমি তোমার শাশুড়িকে কষ্ট দিচ্ছ, শ্বশুরকে কষ্ট দিচ্ছ, দেবরার ননদকে অহেতুক কষ্ট দিচ্ছ, স্বামীকে পর্যন্ত ছাড় দিচ্ছ না। জেনে রেখো, অল্প কিছুদিন পরেই যখন তোমাকে পাঁচটা সাদা কাপড়ের প্যাকেটে ঢুকানো হবে, দাদির পাশে যখন তোমাকে রাখা হবে, তখন তোমার উপরে এর অ্যাকশন শুরু হবে। সেদিন তোমাকে মুক্ত করার কেউ নাই। জিব্বা তো সিরিয়াস জিনিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লিসান জুরমুহু সগীর জুরমুহু কবীর, এমিয়া জিব্বা এটার বডি অত্যন্ত ছোট, হাতের মতো এত বড় না, পায়ের মতো এত বড় না, মাথার মতো এত বড় না, পেটের মতো এত বড় না, পিঠের মতো এত বড় না, কিন্তু এর অপরাধ বড় সিরিয়াস, এর অপরাধ বড় সিরিয়াস। 2000 বছর পর্যন্ত কোন মানুষ নেকির কাজ করেছে, শেষে গিয়া জবান দিয়ে এমন একটা শব্দ বের করেছে তার 2000 বছরের সকল অর্জন, কথা বলেন না কেন? এই জন্য নবীজি ফর্মুলা দিয়েছেন, মানসমাতা নাজা, মানসমাতা নাজা, যে চুপ থাকে সেই পরিত্রাণ পায়। সম্মানিত হাজরিন, কথাগুলি একটু ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন, অল্প সময়ের ভিতরেই ছেড়ে দেব। মানসমাতা নাজা, যে চুপ থাকে সেই পরিত্রাণ পায়। আমাদের সমাজে বেশি বলার প্রবণতা সাংঘাতিক, সবাই বলতে চায়। ঠিক বললাম না? ঠিক বললাম? আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আল্লাহ দেখার জন্য কি দিয়েছেন? একটা না দুইটা? শোনার জন্য কি দিয়েছেন? একটা না দুইটা? ঘ্রাণ নেওয়ার জন্য কি দিয়েছেন? ওইটার সিদ্রি একটা না দুইটা? কিন্তু বলার জন্য কি দিয়েছেন? এটা কয়টা? শোনার জন্য কান দিলেন দুইটা, দেখার জন্য চোখ দিলেন দুইটা, শোখার জন্য কানের নাকের সিদ্রি দিলেন দুইটা, কিন্তু বলার জন্য দিলেন একটা। কি বুঝাইলেন? যা শুনবি তার অর্ধেক বলবি, যা শুনবি তার অর্ধেক বলবি, বলতেই যাবি না। যদি বলস তাহলে কোরআনের কথাই বলিস, যদি বলস তাহলে ধর্মের কথাই বলিস, যদি বলস তাহলে আল্লাহর রসুলের কথাই বলিস। আল্লাহু আকবার বলেন। আমাদের দেশে যারা কোরআন হাদিসের কথা বলতে চায়, তাদের তাই বন্ধ করার ষড়যন্ত্র, যারা অন্যদের কথা বলতে চায় তাদেরকে সুযোগ করে দেওয়া হয়। অথচ মালিক সিস্টেম করে দিলেন, বলতে চাইলে আমারটা বলবি, একটা দিলাম, একটা দিলাম। আমার ওয়াজে যদি জবান কি সিরিয়াস জিনিস এটা যদি বুঝে না আসে, তাহলে আপনাদেরকে অনুরোধ করব, মাত্র 50-60 টাকা ব্যয় করলেই এক নেতার কাছে যাইতে পারবেন। এখন অবশ্য মনে হয় বাইরে নাই, লতিফ সিদ্দিকি, একে জিজ্ঞেস করলেই বুঝবেন যে কথার কত বড় ওজন। আমার ওয়াজ না বুঝে আসলে তার সাথে একদিন মশওয়ারা করবেন, বুঝে আসবে কথার কত বড় ওজন। এদেশে বলে নাই, 7 সমুদ্র 13 নদী পর আমেরিকাতে গিয়ে বলছে, কিছু করে নাই মাত্র বলেছিল, এর এত ওজন। এমপি মন্ত্রিত্ব গেল, এমপিত্ব গেল, দলীয় পথ হারালো, দুদকের হামলায় এখন আসে কারাগারে, একটু জামিনের জন্য ফাইল দিয়েছে তৌফিকে মারে। কথা বলেন না কেন? আমি কথা বলেন না কেন? এই এক কথায় তার পুরো জিন্দেগি শেষ। এই জন্য নবীজি বলেছেন, মাই আদমানলাহু মা বাইনা রিজলাইহি ওয়া মা বাইনা লিহিয়াই আদমানলাহুল জান্নাহ। এ পৃথিবীর নারী আর পুরুষ, তুমি যদি তোমার দেহের দুইটা অঙ্গের হেফাজতের জামিন হতে পারো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জামিন। সে দুইটা জিনিস কি? মা বাইনা রিজলাই, দুই পায়ের মাঝখানে লজ্জাস্থান, এটা হেফাজত করো, আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ, বললেন না যে? আপনাদের কি ধারণা? আমরা তো ধারণা করতেছি বর্তমান সময়ে সারা দেশের মানুষের একটাই আবেদন, সেটা হলো বুয়েটের মেধাবী ছাত্র আবরার হত্যার বিচার চাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন যে প্রধানমন্ত্রী হিসাবে নয়, আমি মা হিসাবেই বিচার করব। প্রধানমন্ত্রী আশ্বস্ত করার কারণে যদি আমরা আশ্বস্ত হতে পারি, প্রধান পয়গম্বর আমাদেরকে আশ্বস্ত করেছেন, তুমি তোমার জবান কন্ট্রোল করো, লজ্জাস্থান কন্ট্রোল করো, জান্নাতে আমি নিয়ে যাব।
প্রধান পয়গম্বর আশ্বস্ত করেছে। এই জন্য এখানে সন্দেহের কোনো অবকাশ নেই। সম্মানিত হাজিরিন, আর এই জবান দিয়ে যদি সুন্দর কথা বলতে পারেন তাহলে এটার ওজন এত সাংঘাতিক, 2000 বছর পর্যন্ত সৃষ্টিকর্তা আল্লাহকে বাদ দিয়ে আগুনের পূজা করছে, 2000 বছর পরে গিয়া দিল থেকে একটা শব্দ বের করছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এ শব্দ বের করার পরে এখন যদি নামাজ পড়তে পারে নাই, রোজা রাখতে পারে নাই, হজ করতে পারে নাই, যাকাতের কাজ পর্যন্ত যেতে পারে নাই, জিহাদ ফি সাবিলিল্লাহ করতে পারে নাই, এ কথা বলার পরেই তার মরণ হলো। এ শব্দটা এত বেশি ওজন, 2000 বছরের সকল কুফুর আর শিরিকের গুণাগুলাকে ভাসাইয়া দিল। জবান এত বড় সিরিয়াস জিনিস, এই জন্যে এটাকে ব্যবহার করার জন্য ওস্তাদ লাগবে। কি লাগবে কথা বলেন না কেন? এটাকে ব্যবহার করার জন্য ওস্তাদ লাগবে, কারণ একটু গেলেই অ্যাক্সিডেন্ট, আবার রাস্তার উপরে থাকলে লাভ আর লাভ, লাভ আর লাভ। আল্লাহ পাক আমাদের জবানকে কন্ট্রোল করার তৌফিক দান করুক। আর একটা কথা বলবো কি, 6 ধরনের যে শাস্তি হচ্ছে তার আর একটা বলবো কি? 6টা তো বলবোই না, তাহলে আর একটা বলি। তাহলে শুধুমাত্র কেবলমাত্র নারীদেরই জবান দরাজি করে মানুষকে কষ্ট দিলে জিব্বার ভিতরে ঝুলায় রাখা হবে জাহান্নামের আগুনে, না পুরুষকেও? কথা বলেন না কেন? আমিও যদি আমার জিব্বার দ্বারায় আমার স্ত্রীকে কষ্ট দেই, আমার শ্বশুর বাড়ির লোককে কষ্ট দেই, প্রতিবেশীকে কষ্ট দেই, তাহলে খবর আছে। আর যদি না এবে নবীদেরকে কষ্ট দেই, তাইলে তো বাঁচার রাস্তাই নাই, তাহলে তো বাঁচার রাস্তাই। আবরার সরকারি দল করে না, তাকে হত্যা করার কারণে যদি খুনিরা বাঁচার ব্যবস্থা না থাকে, সরকারি দলের কাউকে মারলে তো আর বাবাও বাঁচার রাস্তা থাকত না। সাধারণ মানুষকে কষ্ট দিলেই যদি আল্লাহর আদালতে জাহান্নামে পড়তে হয়, আল্লাহর পরিবারস্থ লোক উলামায়ে কেরাম এদেরকে কষ্ট দিলে তো কোনো রাস্তাই থাকবে না। মুসলমান ভাইরা রে আমার, বিশ্বনবীজি ডেকে বললেন, বিশ্বনবীজিকে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বললেন, আব্বাজি তারপরে আর কোন পদ্ধতিতে আযাবে গ্রেফতার দেখলেন? নবীজি তখন উত্তর করলেন, ওমা, আর এক শ্রেণীর নারীদেরকে দেখলাম যাদের স্তনের ভিতরে বসি ঢুকাইয়া পুরা বডিটাকে ঝুলন্ত অবস্থায় জাহান্নামের আগুনে পোড়ানো হচ্ছে। জাহান্নামের চূড়ান্ত আগুনের কারণে তাদের মাথার মগজগুলি টকবক করছে, ওদের চিৎকারে মানুষের অন্তর ফেটে যাওয়া উপক্রম। এ কথাগুলি শোনার পরে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভয়ে কাঁপতেছিলেন, না জানি কোন অপরাধের কারণে এই শাস্তি, ওই অপরাধের অপরাধী আমিও হয়েছি কিনা। রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে ফাতেমা জিজ্ঞাসা করলেন, আব্বাজান এর কি অপরাধ ছিল? বিশ্বনবীজি উত্তর করলেন, এরা হলো ওই সমস্ত নারী যেই সমস্ত নারীরা স্বামী থাকতেও ভিন্ন পুরুষের সঙ্গে ফ্রেন্ড বন্ধুরা আমার সার্কেল গড়ে উঠাই তুলছে, ভিন্ন পুরুষের সঙ্গে বেগানা সঙ্গে এনজয় করেছে। আমি জিজ্ঞাসা করতে চাই, দিন যত গড়াচ্ছে এই সমস্যা আমাদের সমাজে কমতেছে না বাড়তেছে? আমার তো মনে হয় এই জানোয়ারটা, এই জিনটা তৈরি হওয়ার পর থেকেই এই সমস্যাটা, একটু কথা বলেন না কেন? এইটা তৈরি হওয়ার পরে গোপন গুনার চূড়ান্ত প্রবণতা, গোপন গুণা। আমার মতো টুপিওয়ালা, আমার সভাপতির মতো দাড়িওয়ালা, পাঞ্জাবি পাঞ্জাবিওয়ালা মানুষগুলো তো এই অবস্থাতে কখনো সার্কাসে যাওয়ার সুযোগ ছিল না, যাত্রায় যাওয়ার সুযোগ ছিল না, কখনোই তো কোনো সিনেমাতে যাওয়ার সুযোগ ছিল না, এমনকি লোকালয়ে মানুষের সামনে দাঁড়িয়ে অশ্লীল কোনো ছবি দেখারও সুযোগ ছিল না। কিন্তু এই জানোয়ার আবিষ্কার হওয়ার পরে শীতের মৌসুমে মাথার উপর দেয়া কম্বলটা মোড়ায়া দেয়া কাপড়ওয়ালাও দেখা যায়, কাপড় ছাড়াও দেখা যায়। বাড়ছে না বাড়ে না এই প্রবণতা? গোপন গুণা সাংঘাতিকভাবে বেড়ে গেছে, গোপন গুণা। কোরআনে পাকে আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন, ওয়াদারু দাহিরাল ইসমি ওয়া বাতিনা,
গোপন গুণা ওপেন গুণা সব ছাড়ো, কারণ তুমি যা করো যেখানেই করো আমার চোখকে ফাঁকি দেওয়ার ক্ষমতা তোমার নাই। গোপন গুণা ওপেন গুণা সব ছেড়ে দাও। আজকে এই বস্তুটার কারণে, এই জন্তুটার কারণে 8 বছরের বালক থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধ লোক প্যাকেজ করে, প্যাকেজ প্যাকেজ বুঝেন নাকি আপনারা? পরেরটা বলি নেই, প্যাকেজ পর্যন্তই ব্রেক করছি, পরেরটা আর বলি নেই। সম্মানিত হাজরিন, কারো ফ্রেন্ড সার্কেল, কারো খুব কাছের বন্ধু আবার নাকি অ্যাডও দেয়, অ্যাডও দেয় বন্ধু বানানোর জন্য, অ্যাডও দেয়। সম্মানিত হাজরিন, তো মেয়েদেরও স্বামী ছাড়া অনেক ফ্রেন্ড, ছেলেদেরও স্বামী ছাড়া কথা, স্ত্রী ছাড়া কথা বলেন না কেন? আসে না নাই? আরো জোরে বলেন, আসে না নাই? আপনারা তো দেখলেন কয়েকদিন আগে পেপারের ভিতরে লেখছে এক যুবক ছেলে বোরকা পরে এক জায়গায় ঢুকে গেছে, পরে যখন তারে ধরছে ও পরে বলছে যে আমার ওয়াইফ এখানে পরীক্ষা দিতে আসছে, আমার বিশ্বাস সে পরকিয়া করে, আমি ওটা ধরার জন্য বোরকা পরে আসছি, সরি। তার মানে স্বামী আর স্ত্রীর ভিতরে সন্দেহর জাল ঢুকায়া দিয়েছে এই জানোয়ারটা। ঠিক বললাম না? ঠিক বললাম? এখন স্বামী স্ত্রীকে বিশ্বাস করতে পারতেছে না, স্ত্রীও স্বামীকে বিশ্বাস, কথা বলেন না কেন? শুধু তাই না, সন্দেহ এমনে ঢোকে নাই, বাস্তবে ঘটনা ঘটতেছে তাই সন্দেহ ঢুকেছে। মনে রাখেন, যেই সমস্ত নারী স্বামী থাকতে ভিন্ন বেগানা পুরুষের সাথে এনজয় করবে, তাদের শাস্তির ডিজাইন হলো এদের স্তনের ভিতরে বর্ষি ঢুকাইয়া তামাম বডিটাকে জাহান্নামের আগুনে ফ্রাই করা হবে। ফ্রাই মনে মনে ভাবতেছেন, হুজুর তাহলে তো আমরা বেঁচেই গেলাম, সিরিয়ালে 43টা আছে, সামনে 53টা বাড়ায় দেব। সম্মানিত হাজরিন, বেঁচে যাওয়ার কোনো সুযোগ নাই। ওই অপরাধের অপরাধে যদি স্বামী হয় তার জন্য এ আজাব, এ শাস্তি। এই জন্য আসুন চরিত্রকে হেফাজত করি, চোখ হেফাজত করি, চরিত্রকে রক্ষা করি। চরিত্র যার লস তার টোটাল লস, চরিত্র যার লস তার টোটাল লস। আপনারা শুনলে অবাক হবেন, পৃথিবীতে যত নবী রসুল এসেছেন, মা বাগাত ইমরাতু নবীন কত্তু, নবীজি বলেন কোন নবীর স্ত্রী কখনো দুশ্চরিত্রা ছিল না, বেঈমান ছিল, বেঈমান ছিল নবীর স্ত্রী কিন্তু দুশ্চরিত্রা ছিল না। কি বোঝায়? বেঈমান হওয়ার চাইতে চরিত্রহীন হওয়া আরো বড় অপরাধ। এই জন্য কোন নবীর স্ত্রী আল্লাহ পাক দুশ্চরিত্রা দেন নাই, বেঈমান ছিল। লূত আলাইহিস সালামের স্ত্রী বেঈমান ছিল কিন্তু দুশ্চরিত্রা ছিল না। বেঈমান হওয়ার চাইতে চরিত্র লস এটা কম না। এই জন্য মোহতারাম, আল্লাহ পাক বড় দয়া করে মেহরবানি করে ইমানদারের খাতায় আমাকে সামিল করেছেন, কখনো কখনো জান্নাতের গ্যালারিতে উনি আমাকে ঢুকায় দেন। যেমন এখন এসেছি আমি, আমার জান্নাতের ঠিকানাটাকে ধরে রাখা দরকার আছে না নাই? আল্লাহ পাক সে কথাই বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এ আমার দলের লোকেরা তোরা কেন জাহান্নামে যাবি? এ আমার দলের লোকেরা তোমরা কেন আগুনে পড়বা? আল্লাহ পাক বলেন, তোমরা তো আমার দলের লোক, এ আমার ইমানদার, হে আমার দলের লোক, কু আনফুসাকুম, তুমি তোমাকে বাঁচাও, ওয়া আহলিকুম, পরিবারকে বাঁচাও আগুন থেকে, আগুন থেকে, আগুন থেকে। আল্লাহ পাক আমাদের সকলকে মহান রব্বে কেরিমের হুকুম মেনে পয়গম্বরী সভ্যতার উপরে আমল করে জাহান্নামের আগুন থেকে বাঁচার তৌফিক দান করুক। আমিনটা যেন আসতে হইল, তার মানে ভাবতেছেন যে যদি কবুল হয় আবার ঝামেলা, কবুল হইলে ঝামেলা, কবুল হইলে ঝামেলা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে কবুল মঞ্জুর করে নিক, আমিন বলেন। আমি অত্যন্ত আনন্দিত, একটি মহিলা মাদ্রাসার সৌজন্যে আজকের মাহফিল। সম্মানিত হাজরিন, একজন মা যদি দিনদার হয় তাহলে ওই ফ্যামিলির মানুষের ভিতরে দিন আসা অত্যন্ত সহজ হয়ে যায়। একজন মা যদি দিনদার হয় ওই ফ্যামিলির লোকগুলি দিনদার হওয়া বড় সহজ হয়। আল্লাহ পাক এ মহিলা মাদ্রাসা, এ বালিকা মাদ্রাসাকে কবুল করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন এ মাদ্রাসার যাবতীয় হাওয়ায়েজ গায়েবের থেকে পূরণ করে দিক। এ মাহফিলের জন্য যাদের অবদান আছে, যাদের টাকা পয়সা সময় আছে, আল্লাহ পাক সবগুলাকে আখিরাতের মুক্তির জন্য জরিয়া বানায় দিক। ওয়া আখিরি কুল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ إنك أنت الوهاب اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان اللهم نبر قلوبنا بنور القرآن وزين أخلاقنا بزينة القرآن ونجنا من النار بالقرآن وأدخلنا الجنة بالقرآن اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما رب العالمين بارو إبانا এলাকাবাসী এবং মহিলা মাদ্রাসার ইন্তেজামে আয়োজিত ইয়া আল্লাহ সালানা মাহফিলের আখেরি মুহূর্ত রাত্রি 12টা পেরিয়ে গেছে। আয় রব্বি করিম, সম্ভবত বাদাল আসর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত তোমার বান্দা বান্দিরা জান্নাতি পরিবেশের ভিতরে এসে কোরআন এবং সুন্নার আলোচনা শোনার পরে সম্মিলিত ভিক্ষুকের মতো হাত উত্তোলন করেছি। দয়া করে মেহরবানি করে আমাদের প্রত্যেকের আশা বসা আজকের এই বিশাল ইন্তেজাম এবং এই এদারা মাদ্রাসাখানা কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। জিন্দেগির কোনো নেক আমল যদি তোমার দরবারে কবুল না হয়ে থাকে, আল্লাহ আজকের মাহফিলখানাকে উপলক্ষ করে তামাম জীবনের সকল ইবাদতের মঞ্জুরি দিয়া দাও। ও রব্বুল আলামিন, তুমি তোমার কুদরতের চোখ দিয়ে চেয়ে চেয়ে দেখো, এখানে এমন কোনো মানুষ নাই যেই লোকের আপন জন কবরে যায় নাই, বরং অনেকেই তো আমার মতো বাবা হারানো সন্তান হাত দুখানি উঁচু করেছে, কেউ বা নিজের মার মতো সোনার মুখখানি নিজ হাতে কবরের মাটিতে চাপা দিয়ে আসছে, কেউ বা নিজের কলিজার টুকরা সন্তানের জানাজা নিজের কাঁধের উপরেই বহন করেছে গো আল্লাহ, কেউ বা রফিকায় হায়াত স্ত্রীকে চিরজনমের মতো কবরের ভিতরে রেখে দিয়েছে। আয় আল্লাহ, জানি না আপন জনরা কবরের ভিতরে কে কোন হালতে আছে, দয়া করে মেহরবানি করে আমাদের প্রত্যেকের আপন জনের কবরগুলিকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন, আমাদের তো জানা নাই আর কতদিন পর্যন্ত তোমার জমিনে বিচরণের মতো সুযোগ আমাদের আছে, আমাদের ভিতরে এমন মানুষ থাকতে পারে যেই লোকের কাফনের কাপড় দোকানে রেডি হয়ে গেছে, আমাদের ভিতরে এমন মানুষ থাকতে পারে যেই লোক আগামীকাল এমন মুহূর্তে কবরে চলে যেতে হবে। রব্বুল আলামিন, যেই পরিমাণে অপরাধ করে করে অস্তিত্বের উপরে জুলুম করেছি, ক্ষমা তুমি যদি না দাও, এখনই যদি মরণ হইয়া যায় জাহান্নামের আগুন ছাড়া কোনো উপায় নাই। আয় আল্লাহ, এত আদর করে তৈরি করে কোটি কোটি নেমত দিয়ে লালন করে তুমি কেমনে জাহান্নামে পড়াইবা মাবুদ গো। রব্বুল আলামিন, তোমার কুদরতের পা জড়ায় ধরে বলি, যতক্ষণ পর্যন্ত মুমিনে কামেল না হই, জান্নাতি বলে বিবেচিত না হই, আমাদের কাউকেই কবরে ডাক দিও না। রব্বুল আলামিন মেহেরবান আল্লাহ, এমন একটা মুহূর্তে হাত উঠাইলাম যখন কাশ্মীরের ভিতরে মুসলমান প্রতিদিন নির্যাতনের শিকার। আয় আল্লাহ, কাশ্মীরের জমিন মুসলমানদের রক্তে রঙিন হয়ে যাচ্ছে, মুসলমান বালকদেরকে ধরে নিয়ে নিয়ে নির্মমভাবে খুন করা হচ্ছে, মা বোনদেরকে ধরে ধরে তাদের ইজ্জত আবরু লুণ্ঠন করা হচ্ছে গো আল্লাহ, মুসলমানের মাসুম বাচ্চা নিরপরাধ তাদেরকে বুলেটের আঘাতে টুকরো টুকরো করা হচ্ছে। হায় রব্বুল আলামিন, আমাদের অপরাধের কারণে তুমি মাসুমদের উপরে তুমি আজাব পাঠাইয়া দিও না। রব্বুল আলামিন মেহেরবান আল্লাহ, সিরিয়ার মুসলমানদেরকে তুমি হেফাজত করো, ইয়ামানের মুসলমানদেরকে তুমি বাঁচাও।
নিঃসন্দেহে অস্বাভাবিক অপরাধ করেছি, তাই বলে তুমি যদি অভিমান করো আমরা দুনিয়াতে বাঁচার কোনো কায়দা নাই। আল্লাহ তুমি আমাদের অপরাধের কারণে অভিমান কইরো না, তোমার পেয়ারা হাবিবের দিকে তাকাইয়া আমরা গুনাগারদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ তুমি যদি আমাদেরকে আজাব গজব থেকে বাঁচাও তোমার পেয়ারা হাবিব বড় খুশি হবেন, আনন্দিত হবেন। হায় রব্বুল আলামিন মেহেরবান আল্লাহ, তমাম দুনিয়ার মজলুমদেরকে জুলুমের হাত থেকে বাঁচান, জালেমদেরকে হেদায়েত দান করেন, হেদায়েত ওদের কপালে না থাকলে নমরুদ আর ফেরাউনের পরিণতি ঘটাইয়া দেন। হায় রব্বুল আলামিন আমাদের ছেলে মেয়েদেরকে আপনি দিনদার পরহেজগার আল্লাহওয়ালা বানান। আল্লাহ সন্তানদের কারণে যেন তোমার আদালতে আসামির কাঠ গড়ায় দাঁড়াইতে না হয়। আল্লাহ মেহরবানি করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মদেরকে কুফরি শিরিকি বেদাতের ছোঁয়া থেকে রক্ষা করো। আল্লাহ তুমি আমাদের ঈমান আমল রক্ষা করো, পেরেশানি মুক্ত জীবন দান করো আল্লাহ, ইজ্জতের জিন্দেগি দান করো আল্লাহ, আসানির জিন্দেগি দান করো আল্লাহ। আল্লাহ তুমি মুশকিলাত থেকে বাঁচাও, বেইজ্জতি থেকে রক্ষা করো, মুশকিলাত থেকে বাঁচায় দাও আল্লাহ। আল্লাহ জানি না কার দিলের ভিতরে কোন বৈধতা মান না নিয়ে এসে বসেছেন, আল্লাহ জানি না কার অন্তরের ভিতরে কোন ব্যথা বেদনা আছে, আল্লাহ প্রত্যেকের ব্যথা বেদনা দূর করে দাও। আল্লাহ প্রত্যেকের মনের মাকাসেদে হাসানাগুলি তুমি কবুল মঞ্জুর করে নাও। আয় রব্বুল আলামিন যাদের অক্লান্ত পরিশ্রমে আজকে জান্নাতের এত সুন্দর বাগান বসলো, আল্লাহ তাদের জান মাল ইজ্জত আবরুর ভিতরে বরকত দান করো, আল্লাহ তাদের রুজি রোজগারের ভিতরে বরকত দান করো, চিরজীবন কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করে দাও। ওগো রব্বুল আলামিন মেহেরবান আল্লাহ, তুমি তোমার কুদরতে চোখ দিয়ে চেয়ে চেয়ে দেখো এখানে কত মানুষ এমন আছে, 70 বছর পর্যন্ত তোমার ঘরে গিয়া নামাজ পড়ে একদিন কাজা দেয় নাই। আয় আল্লাহ 70 বছর পর্যন্ত তোমার ঘরে হাজিরা দেওয়ার পরেও খানায় কাবায় হাজিরা দিতে পারে নাই। আল্লাহ তোমার কাছে আমাদের আপিল, তুমি তোমার ওই বান্দাদেরকে তোমার খানায় কাবা না দেখাইয়া কবরে ডাক দিও না। ইয়া আল্লাহ এখানে তোমার এমন অনেক বান্দা বান্দি আছে গো যারা প্রতিদিন যতই ব্যস্ততা থাক তোমার পয়গম্বরের জন্য 100 বার দরুদের হাদিয়া পাঠায়, বছরের পরে বছর ধরে পয়গম্বরের জন্য দূর থেকে হাদিয়া পাঠাইলো, ওগো রব্বুল আলামিন এখন পর্যন্ত তোমার পয়গম্বরের রওজায় যেতে পারে নাই। আল্লাহ তোমার কাছে আমাদের আবেদন, ওই সমস্ত আশেকে নবীদেরকে তুমি তোমার পয়গম্বরের রওজার পাশে হাজিরা দেওয়ার তৌফিক দিয়া দাও। আল্লাহ কারো কপালে যদি হাজিরা দেওয়া না থাকে কমপক্ষে স্বপ্ন যোগে তোমার পয়গম্বরের নুরানি চেহারা দেখাইয়া দাও গো আল্লাহ। পয়গম্বরের নুরানি চেহারা না দেখাইয়া আমাদের কাউকেই কবরে ডাক দিও না রব্বুল আলামিন। ওগো মেহেরবান আল্লাহ দয়া করে মেহরবানি করে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হেফাজত করো আল্লাহ। আল্লাহ যাবতীয় আজাব গজব থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ সকল মুসলমানদেরকে এক এবং নেক বানায় দাও আল্লাহ। আল্লাহ সকল মুসলমানদেরকে এক এবং নেক বানায় দাও আল্লাহ। আল্লাহ উলামায়ে কেরামদেরকে এক প্ল্যাটফর্মে জমা হওয়ার তৌফিক দান করো আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আয় আল্লাহ তুমি জানো আমার মাকে অত্যন্ত অসুস্থ অবস্থায় বাসায় রেখে আসছি, বাবা দুনিয়ায় নাই, মাঝে মাঝেই মার চেহারার দিকে তাকাইয়া ওমরা হজের নেকি করার সুযোগ তুমি রেখে দিয়েছো আল্লাহ, মেহরবানি করে তুমি এই সুযোগটা আমার জন্য দীর্ঘায়িত করে দাও। আম্মাজানকে সুস্থতার সঙ্গে নেক হায়াত বাড়ায় দাও গো আল্লাহ। আম্মাজানকে সুস্থতার সঙ্গে নেক হায়াত বাড়ায় দাও গো আল্লাহ। আল্লাহ ওই সোনার মুখটা যদি হারিয়ে যায় তাম দুনিয়া হন্য হয়ে তন্ন তন্ন করে খুঁজলে আর ওই সোনার মুখ কোনোদিন দেখা যাবে না। আল্লাহ আমার মতো যাদের মা দুনিয়াতে বেঁচে আছে তাদের প্রত্যেকের মায়ের নেক হায়াত বাড়ায় দাও। আল্লাহ যাদের মা কবরে হয়ে ছুঁয়ে আসি ইয়াতিমের মতো তাদের মার কবরখানা জান্নাতের টুকরা বানাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।